কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা দেখব জাভাতে কিভাবে এরে ইউজ করতে হয় এর কখন প্রয়োজন এবং কিছু টপিক নিয়ে ডিসকাস করব তার মধ্যে এগুলো হচ্ছে আমরা আজকে যেটা ক্রিয়েট করব সিঙ্গেল ডাইমেনশনাল এর উইথ স্ট্রিং এবং ইনটিজার ডেটা টাইপ যেগুলো নিয়ে আমরা অলরেডি কাজ করেছি তারপর কিভাবে এরে ডিক্লেয়ার এবং বেলুয়ে সাইন করতে হয় এর লিমিটেশন কি এবং তার টোটাল সাইজ কীভাবে রিট্রিভ করতে হয় তো চলুন আমরা ওপেন করি আমাদের এক্লিপস ওকে তো এর কখন প্রয়োজন এরে তখনই প্রয়োজন যখনই আমরা দেখবো আমাদের কোনো একটা ভেরিয়েবলে একের চেয়ে অধিক মাল্টিপল ভ্যালু নিয়ে কাজ করতে হবে যখন তখনই আমরা এরে ইউজ করব তো আমরা শিখেছি আমাদের ফোন ক্লাসে যাই আমরা এখানে যেমন একটা ভেরিয়েবলের আন্ডারে নিউ ফোন অবজেক্ট তৈরি করেছি আবার ফোন ক্লাস এবং স্ট্রিংয়ের মডেল ভেরিয়েবলে একটা স্ট্রিং ভ্যালু সেভ করে আমরা কাজ করেছি এটাই হচ্ছে ধরেন স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ওকে ওইভাবে ডিক্লেয়ার করতে হয় এবং ভ্যালু অ্যাসাইন করতে হয় বাট এখানে আমাদের মাঝে মধ্যে প্রয়োজন হয় যে একের চেয়ে বেশি ভ্যালু আমাদেরকে ইউজ করতে হয় যেমন এখানে আমি যদি স্যামসাং ইউজ করতে চাই এটা আমরা পারবো না এটা করতে হলে আমাদেরকে এরে ইউজ করতে হবে তো এটাই আমরা আজকে শিখব প্রথমে দেখাই কীভাবে এরে ডিক্লেয়ার করতে হয় এবং তারপর কীভাবে ভ্যালুয়েশান করতে হয় তো আমি ডিফল্ট প্যাকেজে একটা ক্লাস নিলাম ধরেন আমাদের এরে প্র্যাকটিস করার জন্য নাম দিলাম এর টেস্ট ওকে এখানে আমরা মেইন মেথডে না ফল করবো এখানেই সেম ক্লাসেই আমরা কাজ করতে পারবো ওকে দিলাম ফিনিশ তো এখন এই মেইন মেথডের মধ্যে ওকে ধরেন আমরা ডিক্লেয়ার করব তো এর ডিক্লেয়ার করার নিয়ম একটু ডিফারেন্ট স্ট্যান্ডার্ড ভেরিয়েবলের চাইতে প্রথমে ধরেন যে ভ্যালুটা আপনি যে নামের বা ভেরিয়েবলের আন্ডারে রাখতে চাইবেন তার একটা নাম দিতে হবে স্ট্যান্ডার্ড ভেরিয়েবলের মতো ধরেন আমি নাম দিলাম এ আর আর ওকে এটা হচ্ছে আমার ভেরিয়েবলের নাম এটার মধ্যে আমি ভ্যালু সেভ করে রাখব বাট আমরা জানি যাবাতে টাইপ দিতে হয় আগে ওই জন্য আমি লিখলাম ধরেন স্ট্রিং আমি এই এ আর আর ভেরিয়েবলে শুধু স্ট্রিং রাখব আর স্ট্রিংয়ের পরে টাইপের পরে স্ট্রিং ঠিক না যে কোনো টাইপ তো টাইপের পরে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে স্কোয়ার ব্রেকেট ওকে এটা দিয়ে ইন্ডিকেট করে যে এটা স্ট্যান্ডার্ড ভেরিয়েবল না এটা এরে এবং সে মাল্টিপল ভেরিউ মেমোরিতে সেভ করে রাখতে পারবে ওকে এটাই ইন্ডিকেট করে তো এটা হয়ে গেলো আমাদের নাম ডিক্লেয়ার করা তারপর যেটা করতে হয় সেটা লিখতে হবে ধরেন নিউ স্ট্রিং ওকে যেহেতু আমরা চাইতেছি যে আমরা স্ট্রিং রাখব এই জন্য আমরা বললাম স্ট্রিং অ্যান্ড দেন স্কোয়ার ব্রেকেটের মধ্যে আমরা সাইজ দিতে হবে ওকে যে কতটা ভ্যালু আমরা রাখবো ধরেন আমি এখানে দিলাম থ্রি ওকে অ্যান্ড দেন সেমিকোলন দিয়ে আমার স্টেটমেন্টটা শেষ করলাম এখন এই লাইনটা আমরা একটু ডিসকাস করি এই লাইনটা যখন আমরা লিখব এই লাইনটা আসলে কি কাজ করতেছে তো আমরা জানি এটা হচ্ছে টাইপ এই ভেরিয়েবলের আন্ডারে আমরা যে ভ্যালুগুলো রাখবো তার সবগুলোই হতে হবে স্ট্রিং এই জন্য আমরা লিখলাম স্ট্রিং ওকে স্কোয়ার ব্রেকের দিয়ে আমরা বুঝেলাম যে এটা স্ট্যান্ডার্ড ভেরিয়েবল না এটা হচ্ছে এরে মিনিং এটাতে মাল্টিপল ভ্যালু সেভ করে রাখা যাবে তারপর ইকুয়েল দিয়ে আমি নতুন একটা স্ট্রিং অবজেক্ট তৈরি করলাম এবং তার সাইজ দিলাম থ্রি এই লাইনটা যখনই এক্সিকিউট হবে ওকে কম্পিউটার যখন এখানে আসবে ধরনের নিধাদের ঢুকলো ওকে এই লাইনটা যখন এক্সিকিউট করবে ওকে তারপর যখন এই লাইনটা এখানে চলে আসবে মানে এই লাইনটা যখন এক্সিকিউট করা ফিনিশড হয়ে যাবে তখন এইভাবে ভিজুয়ালাইজ করতে পারেন যে এটা যেটা করে মেমোরিতে এরকম একটা বক্স তৈরি করে ওকে যেহেতু আমরা এখানে বলেছি থ্রি তো এরকম পুরো একটা বক্স তৈরি করবে একটা অবজেক্ট যেটার নাম হচ্ছে এরে অবজেক্ট একটা বক্স এভাবে আপনি চিন্তা করবেন যে এই লাইনটা দিয়ে এরকম একটা মেমোরিতে একটা স্পেস তৈরি হয়েছে তো যেহেতু তিনটা তো এখানে তিনটা স্পেস দিই আমি তিনটা বক্স ওকে একটা বক্সের মধ্যে আরও তিনটা বক্স ওকে তো মেমোরিতে এখন যেটা হয়েছে বক্স তৈরি হওয়ার পর কম্পিউটার আমাদের সুবিধার জন্য এই বক্সগুলোর একটা নাম্বার তৈরি করে প্রথমটা হচ্ছে জিরো তারপরটা হচ্ছে ওয়ান তারপর এটা হচ্ছে টু ওকে এটা আমরা দেখতে পাই না বাট এরকমই একটা হয়েছে এখন যদি আমরা ধরেন এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট দিয়ে আমরা এই এই বক্সের ভ্যালুগুলো চেক করতে চাই যে কোনটাতে কি ভ্যালু রাখা তো আমরা করতে পারি এখানে দিতে হবে এ আর আর আমাদের এর এ ফেরিয়ে নাম তারপর স্কোয়ার পকেটের মধ্যে পকেটের নাম্বারটা দিতে হবে ধরেন আমি দিলাম এক্ষেত্রে ওয়ান এই বক্সে কি ভ্যালু আছে এটা দেখার জন্য আমরা যদি এইটা দিই তো এই বক্সে যা আছে তাই প্রিন্ট করবে তো এখানে এই মুহূর্তে আমরা ওইটা আমাদের সিস্টেম ডট আউটডট প্রিন্ট এলেন দিয়ে দেখি শুধু এই লাইন দিয়ে এই প্রোগ্রামটা কিভাবে কাজ করতেছে ওকে তো আমি এটা ক্লোজ করে দিই ওকে এই লাইনের পরে আমি এখন ধরেন সিস্টেম ডট আউটডট প্রিন্ট এলেন দিয়ে আমি বললাম যে ওকে আমাকে দেখাও তোমার সেকেন্ড বক্সে কি আছে তো এর এর নাম্বারিং যে ইন্ডেক্সিং শুরু হয় জিরো থেকে তো যেহেতু আমরা এখানে বলেছি যে থ্রি তিনটা এলিমেন্ট বা তিনটা বক্স বা পকেট ওরকম চিন্তা করতে পারেন তো তিনটার মধ্যে আমি বলতেছি ওকে দুই নাম্বারটা তার মানে যেহেতু জিরো থেকে শুরু তো আমি বললাম ওয়ান ওকে তো এটার ভ্যালু কী আছে এটা দেখি রান দিই এখন এটা আসছে নাল মিনিং ওইখানে কিছুই নাই ওকে আমি আগে বলেছি এখানে এই লাইনটাতে শুধু এমটি পকেট তৈরি হয়েছে কোনো ভ্যালু নাই ওকে তো আমি এখন ভ্যালু দিতে পারি পরের লাইনে আমি বলতে পারি এ আর আর অ্যান্ড দেন ধরেন জিরো ইকুয়াল ধরেন এ ওকে ঠিক ওইভাবে বাকি তিনটা পকেটটা আমি ফিল করে নিই দুই নাম্বার পকেট ওয়ান এবং তিন নম্বর প্যাকেট টু আমি এটা দিলাম এক্স ওয়াই জি দিলাম ধরেন জে কে এল এম ওকে তো এখন যদি এটা রান দিই তো এখানে আমরা জানতে চাইতেছি যে ওকে এরে তোমার বক্সের দুই নম্বর বক্সে কি আছে ওটা সে এক্স ওয়াই জি এটা হচ্ছে দুই নম্বর ওকে যেহেতু জিরো থেকে শুরু ওকে তো এখন আবার একটু এক্সপ্লেন করি ওকে এখানে কম্পিউটার এখানে ঢুকলো প্রোগ্রাম এখান থেকে শুরু এই লাইনটা যখন এক্সিকিউট হবে তখন সে এ আর আর নামের একটা ভেরিয়েবল মেমোরিতে তৈরি করবে সাথে একটা বক্স ওকে পকেট বা বক্স তৈরি করলো মেমোরিতে তিনটা বক্স যেহেতু আমরা বলছি যে তিনটা এলিমেন্ট রাখবো তিনটা এবং প্রত্যেকটা নাম্বার ইন্টারনালি অ্যাসাইন করে প্রথমটা জিরো তারপর ওয়ান তারপর টু ওকে তারপরের লাইনে আমরা বললাম ওকে তুমি জিরো পকেটে এবিসি রাখো তো এটার ভ্যালু হচ্ছে এবিসি তারপর গেলো এই লাইনে ওকে এই লাইনে বললাম যে ওকে তোমার দুই নাম্বার পকেটে এক্স ওয়াই জি রাখো ওকে তো এখানে লিখল এক্স ওয়াই জি ওকে তারপরের লাইন যেটা হচ্ছে এটা যে তিন নম্বর পকেটে জে কে এল রাখো তো এখানে এসে লিখলো জে কে এগুলো ইন্টারনালে হচ্ছে আমরা দেখতে পাই না তারপরের লাইনে আমি এখন এর কাছ থেকে জানতে চাইলাম যে ওকে আমাকে দেখাও তো এর এক নাম্বার পকেটে কি আছে মিনিং আমরা বলতে চাইতেছি যে এখানে এটাতে কি আছে ওকে তো এটা আমাদেরকে প্রিন্ট করে বলতেছি যে ওকে এটাতে এক্স ওয়াই জি রাখা তো এই হচ্ছে এর এভাবেই লিখতে হয় এরে এখন ধরেন আমরা একটু আলাপ করি কেন আমাদের এর প্রয়োজন কোন সিচুয়েশনে আমাদেরকে এর ইউজ করতে হবে তো এটা বোঝার জন্য আমরা যাইতে পারি আমাদের ফোন টেস্টে যেটা আমরা অলরেডি কাজ করেছি ওকে তো এই হচ্ছে আমাদের ফোন টেস্ট ওকে যেখানে আমরা ফোন ক্লাস এই ক্লাসটা আমরা এই টেস্ট ক্লাসের মধ্যে আমরা টেস্ট করতেছি রাইট তো ফোনের কিছু মেথড আছে যে আমরা ফোন ক্লাসে যাই গেই হচ্ছে আমাদের মেথড ওকে তো এর মধ্যে ধরেন একটা মেথড হচ্ছে টেক্সট এবং টেক্সট তার কাজ হচ্ছে সে ডিসপ্লে করে যে টেক্সটিং আন এটাকে আমরা একটু আজকে মডিফাই করি তো ধরেন আমি একটা নাম দিলাম মেথডের যে গ্রুপ এস এম এস ওকে গ্রুপ এস এম এসের একটা মেথড যার কাজ হচ্ছে একটা গ্রুপকে টেক্সট মেসেজ করবে ঠিক আছে তো যেহেতু এই মেসেজটা কেউ কল করবে তার কাছ থেকে আমরা এক্সপেক্ট করতে পারি যে নাম্বার ওকে তো আমি দিলাম নাম্বার তারপর আরেকটা ভ্যালু এক্সপেক্ট করতে পারি যে কী মেসেজ সে লিখবে তো আমি আরেকটা ভেরিয়েবল দিলাম স্ট্রিং টাইপের যার নাম হচ্ছে মেসেজ তো এখানে আমি লিখতে পারি যে সেন্ডিং ওকে সেন্ডিং মেসেজ এবং মেসেজের কন্টেন্টটা হচ্ছে ধরেন এরকম এই মেসেজ অ্যান্ড দেন আমরা বলতে পারি টু ওকে কাকে দিলাম নাম্বার ওকে তো এই হচ্ছে নতুন একটা মেথড ফোন ক্লাসে আমরা তৈরি করলাম এটা একটু টেস্ট করি ফোন টেস্টে যাই এই মেথড এখন আর ভ্যালিড না তো আমরা করবো কি আমরা এখানে আমরা কাজ করি এগুলো এখন মুছে দিই যেগুলো নিয়ে কাজ করতে শুধু এগুলো নিয়েই আমরা এখানে আমরা লিখি ধরেন মাই ফোন ডট গ্রুপ এস এম এস মেথডটা ইউজ করবো এবং এই মেথড এক্সপেক্ট করে একটা নাম্বার দিতে তো আমি বললাম ধরেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর টু ওয়ান এরকম একটা একটা নাম্বার দিলাম টেস্টিংয়ের জন্য ধরেন মেসেজটা কী হবে ধরেন একটা সিম্পল একটা মেসেজ ওকে এখন এটা যদি রান করি তো গ্রুপ এস এম এস যা করার কথা সে তাই করলো ঠিক না এখানে এসে বললো যে সেন্ডিং মেসেজ দিস ইজ দ্য মেসেজ অ্যান্ড টু দিস নাম্বার ওকে এখন এই মেথডটাকে যদি আমরা ধরেন গ্রুপ এস এম এস যেহেতু এটা গ্রুপ এস এম এস রাইট এই মেথডটা দিয়ে যদি আমরা সেম মেসেজ মাল্টিপল পিপলকে যদি আমরা সেন্ড করতে চাই তাহলে এরকম একটা ভেরিবল ইউজ করলে হবে না ওকে সেক্ষেত্রে আমাদেরকে এরে ইউজ করতে হবে ওকে কারণ আমরা প্রতিটা মানুষের জন্য প্রতিটা মেসেজ আমরা লিখতে পারবো না ঠিক না আমরা গ্রুপ এস এম এসের কাজই হচ্ছে সে যেন অটোমেটিক্যালি নাম্বার থেকে নাম্বারগুলো নিয়ে টেক্সট মেসেজ যে মেসেজটা আমরা এখানে দিলাম ওইটা সেন্ড করার জন্য তো সেক্ষেত্রে আমরা করবো কি এটা বলবো যেহেতু আমরা জানি এটা ইন্ডিকেট করে এরে তো আমরা ইন্টের পাশে সেরকম একটা স্কোয়ার দিয়ে এটা আর মিনিংফুল নেম হলে ভালো আমি নাম্বারের জায়গায় নাম্বারস দিয়ে দিলাম প্লোরাল করলাম যাতে এটা বোঝায় যে অনেকগুলো নাম্বার আমি নিতে পারি ওকে তো এই ক্ষেত্রে এইখানে সে একটা নাম্বার দিলে হবে না ঠিক আছে তা আমরা আগে শিখেছি কীভাবে স্ট্রিংয়ের এরে তৈরি করতে হয় ওইভাবে আমরা ইনটিজার এরে তৈরি করতে পারবো তো সেক্ষেত্রে আমাদেরকে নাম্বারস নামের একটা ভেরিয়েবল যেটাতে আমরা নাম্বার লিখবো এবং তার টাইপ হবে গিয়ে ইন্টিজার ঠিক না তো যেহেতু এটা এরে আমি স্কোয়ার বেকার দিলাম ওকে তারপর বললাম নিউ ইন্টিজার ওকে তারপর বললাম সাইজ ধরেন আমি পাঁচজনকে করবো তা আমি পাঁচটা নাম্বার দিলাম পাঁচটা এলিমেন্ট ওকে তারপর আমি এখানে নাম্বারগুলো আমি অ্যাড করলাম নাম্বারস তারপর ধরেন জিরো ইকুয়াল ধরেন পাঁচটা নাম্বারে সেন্ড করলাম এইভাবে এখন যেহেতু এই মেথডটা আবার লিখি তো আমরা দেখতে পারবো যে মেথড কী এক্সপেক্ট করতেছে মাইফোন ডট গ্রুপে সেমএস দিলাম এই যে এখানে এই যে দেখেন এখানে ইন্ট স্কোয়ার ব্রেকেট নাম্বারস এটা ইন্ডিকেট করে যে আমাকে এরে দাও ওকে তো আমরা অলরেডি এখানে আমাদের এরে তৈরি করে ফেলেছি ঠিক না এখন আমরা শুধুই নাম্বারসটা এখানে পাস করলেই হবে যে আমাকে এই হচ্ছে আমাদের এরে আর মেসেজ আমরা লিখবো যে ওকে এই হচ্ছে আমাদের মেসেজ এ হচ্ছে আমাদের মেসেজ তো এখন আমরা এই ফোনে গিয়ে এটা ইমপ্লিমেন্ট করতে হবে যেখানে যেহেতু আমরা নাম্বার পাইলাম তো এই নাম্বারটা সবগুলোকে আমরা কীভাবে সেন্ড করতে পারবো ওকে তো এই ক্ষেত্রে আমাদের ফোল্ড লুক ইউজ করতে হবে আজকে আমরা লুপ আবার করবো না তো জাস্ট দেখার জন্য যে এরে পাস করে কীভাবে আমরা ভ্যালুটা রিটিভ করে ইউজ করতে পারতেছি তো সেখানে ধরেন আমি ফার্স্ট নাম্বার ওকে ফার্স্ট নাম্বার এখান থেকে এই এর থেকে ফার্স্ট নাম ফার্স্ট যে নাম্বার ওই নাম্বারটাতে শুধু এস এম এস করলাম ওকে তো এখানে গিয়ে আমরা এখন যদি রান দিই আমাদের আউটপুটটা কিন্তু শুধু একজনের ক্ষেত্রেই আসবে শুধু বলবে যে সেন্ডিং মেসেজ ওকে দিস মেসেজ টু দিস ওয়ান বিকজ আমাদের মেথডের ভেতরে শুধু একজনের কথাই বলেছি আমরা এটা এসে আবার আপডেট করব যখন ফোর লুপ শিখবো লুপ শিখে এখানে আমরা এই মেথডটাকে রিয়েলি আর একটু ইউজফুল করবো ইনশাল্লাহ তো ওকে রান দিই তো দেখেন এখানে বলতেছি সেন্ডিং মেসেজ হাই হাউ আর ইউ গাইজ টু দিস ওয়ান ওকে এখানে আমি যদি গিয়ে এখানে যদি চার নাম্বার মানে শেষেরটা শুধু এটা বলি তো সেক্ষেত্রে এখন আসবে যে সেন্ডিং মেসেজ হাই হাউ আর ইউ গাইজ টু দিস নাম্বার ওকে তো টেস্ট করে দেখি ওকে তো কাজ করতেছি ঠিক আর আরেকটা ব্যাপার হচ্ছে যেটা যাওয়া এরতে লিমিটেশন হচ্ছে যে সাইজ বলে দিতে হয় আগে ওকে ডিউরিং দ্য রান টাইম আমরা যখন প্রোগ্রাম রান করি তখন মাঝে মধ্যে প্রয়োজন পড়ে যে আমরা সাইজ জানি না আগে থেকে আমরা জানি না এরকম সিচুয়েশান আমরা পড়ি পরবো ওকে তো সেক্ষেত্রে এরে সুইটেবল না ইউজ করার জন্য তার জন্য ইউজ করতে হবে এরে লিস্ট তা অবশ্যই আমরা শিখবো পরে বাট এর লিমিটেশন হচ্ছে আমাদেরকে সাইজ দিতে হয় আগে যেমন এখানে আমরা সাইজ ইন্ডিকেট করে দিয়েছি যে তার সাইজ হবে থ্রি তিনটা ভ্যালু সে রাখতে পারবে ওকে তো এই জন্য আমরা এখানে আমরা তিনটা ভ্যালু ভ্যালু আমরা অ্যাসাইন করলাম আমরা কিন্তু এখানে এ আর আর জিরো থ্রি ইউজ করতে পারবো না ওকে তারপর অন্য কোনো ভ্যালু আমরা এখানে দিতে পারবো না কারণ তার টোটাল সাইজ হচ্ছে আমরা আগেই বলে দিয়েছি যে এটা থ্রি তিনটা রাখতে পারবে চারটা না এখন আমরা যদি এখানে লাস্টার দেখতে চাই যদিও এখানে কোনো এরন নাই ওকে কোনো এরন নাই কোড কম্পাইল হয়েছে ঠিক বাট আমরা এখানে যদি রান দিই তো এখানে আমরা একটা এরর দেখতে পাবো যে এরএ ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশান থ্রি ওকে এখানে আমাদের লিমিট হচ্ছে থ্রি আমরা এটা ইউজ করতে পারবো না তো এটা হচ্ছে এরের একটা লিমিটেশন আর আরেকটা হচ্ছে ধরেন শর্টকাট ওয়েতে এর এ ভ্যালু অ্যাসাইন করা যায় ধরেন এখানে আমরা দুই লাইনে সেম জিনিস যেটা আমরা ধরেন অ্যাসাইন এবং ডিক্লেয়ারেশান আমরা দুইটা পার্টে করেছি এটা হচ্ছে আমাদের ডিক্লেয়ারেশান ওকে আর এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট তো এটা কিন্তু এক একই লাইনে বা একটু শর্ট করা যায় যেটা হচ্ছে ধরেন এখানে নিউ দিয়ে ধরেন এবিসি এক্স ওয়াই জি জে কে এল এখানে আমরা লিখতে পারতাম এইভাবে। আমরা এইভাবেও লিখতে পারতাম তো এটা একটা শর্টকাট এখানে আমাদেরকে নাম্বার আর দিতে হয় না টু বা থ্রি কারণ হচ্ছে আমাদের এই যে ভ্যালু এখান থেকে অটোমেটিক্যালি সে কাউন্ট করতে পারে যে এখানে তার সাইজ হচ্ছে বা লিমিট হচ্ছে থ্রি এই জন্য এখানে আর বলে দিতে হয় না তো এই ক্ষেত্রে এই শর্ট ওয়েতে আমাদের এর ডিক্লেয়ার এবং ভ্যালু এসাইন করা এটা একটু রান করে দেখি আমরা এখন দেখতে চাইতেছি থ্রি নাম্বার থ্রি পকেটে বা পক্সে কী আছে তো এখানে হচ্ছে জিরো ওয়ান টু আমরা অ্যাকচুয়ালি ইউজ করতে পারবো না আমরা ইউজ করতে হবে টু ওকে দিস ইজ দ্য লাস্ট ওয়ান অ্যান্ড দেন আমরা এক্সপেক্ট করতেছি যে আনসার ইস জে কে এল ওকে তো এই হচ্ছে আমাদের জে কে এল ভ্যালু তো নেক্সট ভিডিওতে এজ আই প্রমিসড আমরা আমাদের ফোন টেস্টে বা ফোন ক্লাসে আমরা নতুন একটা ফিচার এড করবো ফোন বুক ওকে সেই সাথে আমরা শিখবো ফোর লুক এবং আমাদের এই যে এস এম এস গ্রুপ এস এম এস যেটা আমরা এখানে লিখেছিলাম ওইটা ফোর লুপ ইউজ করে এই মেথডটাকে আর একটু ইন্টারেক্টিভ করবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কথা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকুন